বিরোধী দল স্বাধীনভাবে কর্মসূচি পালন করবে, তাদের কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে বের হয়ে তিনি এসব কথা জানান। বলেন, এবছরের ডিসেম্বরে দলের 22তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকেল 5:30টায় শুরু হয়ে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক চলে রাত 10টা পর্যন্ত। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রায় সব নেতাই, যেখানে আলোচনা হয় দলের 22তম জাতীয় সম্মেলন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে। নির্দেশ দেয়া হয় এর আগেই মেয়াদ উত্তীর্ণ সব জেলা উপজেলার সম্মেলন শেষ করার। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোর ব্যাপারেও নির্দেশনা আসে। জাতীয় সম্মেলনকে সামনে রেখে সুশৃঙ্খল সুসংগঠিত পার্টি হিসাবে আওয়ামী লীগকে দাঁড় করাতে হবে পরবর্তী নির্বাচনে বিজয়ের জন্য। দলটির সাধারণ সম্পাদক কথা বলেন বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি নিয়েও। আমরা কারোর সাথে কোনো প্রকার তাদের মিছিল মিটিং সমাবেশ তারা স্বাধীনভাবে করুক, আমাদের তরফ থেকে কোনো প্রকার বাধা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। আমরা গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করি, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। বিরোধী দলও যারা যারা নির্বাচন করবে তাদের স্বাগত। এছাড়া বৈঠক থেকে নীলফামারীর ডোমার উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি স্থানীয় উপজেলার চেয়ারম্যান। গেল 26 মার্চ মুক্তিযোদ্ধাদের সঙ্গে খারাপ ব্যবহার করা সহ নানান অভিযোগ ছিল তার বিরুদ্ধে। দু তিনটা বিষয় আজকে এখানে এসেছে, নারায়ণগঞ্জ এবং নীলফামারী আবার জল ঢাকা, তো সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শোকজ করে নোটিশ দেওয়ার জন্য এবং কাউকে কাউকে অব্যাহতি দিয়ে শোকজ করতে বলেছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।